আপনাদেরকে ওয়েলকাম। আজকে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে ফিডি সেপটা বক্স। এটা একজন দিয়ে গেছে, এটাতে লাইন আসছে না, তো এটাকে আমাকে এখন ঠিক করতে হবে। আগে আপনাকে দেখিয়ে দিই প্রবলেমটা কী আছে। লাইনে দিলাম, সুইচ দিলাম, এখানে লাইন আসছে না। তো লাইন আসলে এখানে লাল আলো জ্বলবে, নাম্বারিং আসবে, কিছুই আসছে না। তো এটাকে এখন ঠিক করব। তো আমি প্লাগটা খুলে দিচ্ছি। তো মেশিনটা আমি খুলে রেখেছিলাম, এটা খুলি। এটা হচ্ছে ফিডি সেপটা বক্স। তো তারগুলো ঠিক আছে, আমি তারটা চেক করি। এটা হচ্ছে তার, তো আরেকবার চেক করি তার ভালো আছে কিনা। লাইট জ্বলছে, তারটা ভালো আছে। তার মানে এই পাওয়ার বোর্ডের মধ্যে কিছু গণ্ডগোল আছে। তো আমি তো এখাতে খুলতে পারছি না, এটাকে ভিডিওকে আমি একটু পোস্ট করি, তারপরে খুলে নিই। বন্ধুরা, এটা খুলে নিয়েছি। এবার এই ডিজিটাল মিটার দিয়ে এটাকে টেস্ট করব, এখানে প্রবলেমটা কিসের আছে, ভোল্টেজ আসছে কি না। লাইনে দিয়ে দিয়েছি আমি মিটার, আমি দিয়েছি ডিসি 200 ভোল্টেজে। এবার এই লাল প্রোবটা নিয়ে এখানে দেখব, এখানে কোনো ভোল্টেজ আসছে না, কোনো ভোল্টেজ নাই। তারপর হচ্ছে গ্রাউন্ড, এটাতে আসবে না, এটাতে আসবে 12 ভোল্ট, এটাতে আসবে 24 ভোল্ট, 0 দেখাচ্ছে, এটা গ্রাউন্ড, এটাতে হচ্ছে 5 ভোল্ট, কোনো ভোল্টই আসছে না। তার মানে এই মেশিনের মধ্যে কোনো কম্পোনেন্ট খারাপ আছে, সেটাকে দেখতে হবে। তো এটাকে আমি চেক করে তারপরে আপনাদেরকে বলছি কিসের প্রবলেমটা আছে। তো বন্ধুরা, আমি এটা চেক করলাম। তো এইখানে এটা হচ্ছে বড় ক্যাপাসিটার, এখানে কিন্তু ডিসি 270 ভোল্টেজ আসছে। তো এখানে যদি ভোল্টেজ আসছে, কিন্তু এইখান থেকে এই দিকে এখানে একটা পাওয়ার আইসি আছে, এই আইসির মধ্যে ভোল্টেজটা আসছে না, মানে আইসির মধ্যে ঢুকছে কিন্তু বের হচ্ছে না। তো এই আইসিটা হচ্ছে খারাপ। লাইন থেকে খুলে নিলাম, এই আইসিটা হচ্ছে খারাপ। এই আইসিটা, এই ভোল্টেজ রেগুলেটর আইসি, সুইচিং আইসি এটাকে বলে। তো এই আইসিটা খারাপ হচ্ছে। আমার কাছে একটা এই বোর্ড আছে, ওই বোর্ডটাই লাগিয়ে দিব। তো বোর্ডটা আমি লাগিয়ে দেখাচ্ছি। এটা বাদ যাবে না, আইসি লাগালে হয়ে যাবে, যেহেতু আমি এখন আইসি লাগাবো না এটাতে। এটা ট্রান্সফর্মার তো সমস্যা দেখা যাচ্ছে, এখন আইসি লাগিয়ে দিলাম, আবার ট্রান্সফর্মারতে ভোল্টেজ আট করবে না, ওই জন্য এই বোর্ডটাকে আমি চেঞ্জ করে দিব। এটা পুরাতন বোর্ড, এটা আইসি খারাপ, এটাকে বাদ দিয়ে দিলাম। এটা একটা আমার কাছে ছিল বোর্ড, এটা বোর্ডটাকে আমি লাগিয়ে দিলাম, এটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। আর এই তারটা এখানে সোল্ডারিং করতে, আমি সোল্ডারিং করে দিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে এই তারটাকে সোল্ডারিং করে দিয়েছি, এখানে এই জ্যাকটা লাগিয়ে দিয়েছি। এবার লাইনে দিয়ে দেখব লাইন আসছে কিনা। এখানে সুইচ আছে, সুইচটা দিই, লাইন চলে এসছে, লাইন চলে এসছে। চেঞ্জও হচ্ছে, এটা চ্যানেল চেঞ্জ করার জন্য। এটা হচ্ছে ভলিউম। তো যাই হোক, এটা ঠিক হয়ে গেছে। আপনারা ভিডিওটা ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।